চিটফান্ড সংক্রান্ত মামলায় অনেকটা কঠোর পদক্ষেপ ত্রিপুরা হাইকোর্টের। জনস্বার্থ এক মামলায় উচ্চ আদালত সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় রাজ্য সরকারকে। শুধু তাই নয়, এই মামলা সঠিকভাবে পরিচালনার জন্য বিশেষ সরকারি কৌশলী নিয়োগ করারও নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তি ও বিচারপতি এস পি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে চিটফান্ড ইস্যুতে জনস্বার্থ এক মামলার শুনানি হয়। মামলার শুনানিকালে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় অবিলম্বে চিটফান্ডের সমস্ত সম্পত্তি দ্রুত বাজেয়াপ্ত করতে হবে। একই সাথে মামলা যাতে সঠিকভাবে পরিচালিত হয় তার জন্য বিশেষ সরকারি কৌশলী নিয়োগের উপরও গুরুত্ব আরোপ করে ডিভিশন বেঞ্চ। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি আরো জানান, রাজ্য সরকার এই চিটফান্ড নিয়ে বিশেষ তদন্ত টিম গঠন করলেও তাদের কাজ নিয়ে অনেকটা অসন্তুষ্ট আদালত। চিটফান্ড নিয়ে 471টি মামলায় 480 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তদন্তকারী টিম ইতিমধ্যে চার্জশিট পেশ করেছে, অথচ চার্জশিটে তাদের পলাতক বলা হয়েছে। তিনি আরো জানান, ক্ষতিগ্রস্তরা যাতে তাদের কষ্টার্জিত টাকা ফিরে পেতে পারে তার জন্য প্রয়োজনীয় আবেদন করার আগে সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার উপরও আদালত গুরুত্ব আরোপ করে। যে সমস্ত কোম্পানিগুলো আছে, চিটফান্ডগুলো অভিযুক্তরা, তাদের অনেকের সম্পত্তি ত্রিপুরার বাইরে আছে এবং তারা ত্রিপুরার বাইরে থাকে, তাদেরকে ধরা, সেই ব্যাপারটা আদালত বলেছে যে কেন্দ্রীয় সরকারকে, বিভিন্ন রাজ্যের কেন্দ্রীয় সরকারকে এই অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেলদের নির্দেশ দিতে হবে, তারা যাতে এই রাজ্য সরকারের অনুরোধ অনুযায়ী এই সমস্ত চিটফান্ডগুলো সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়টাতে সাহায্য করে। এই নির্দেশ উচ্চ আদালত দিয়েছে। আর উচ্চ আদালত আরেকটা কথা বলেছে যে ডিপোজিটাররা, যাদেরকে, যারা সর্বসন্ত হয়েছেন সাধারণ মানুষ, তারা তাদের প্রাপ্য ফিরিয়ে পাওয়ার জন্য ক্লেম, তাদের যে দাবি, এটা তারা করার একটা ব্যবস্থা আছে, কিন্তু এটাতে যাতে সবার কাছে কথাটা পৌঁছে তার জন্য উচ্চ আদালত কালকে বলেছে রাজ্য সরকারকে বিভিন্ন পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, বিশেষত বাংলা ধারণা খোলা মিডিয়াম বাংলা কিংবা কব্যরক বিজ্ঞাপন দিতে হবে, টেলিভিশনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টা ব্যাপকভাবে নজরে আনতে হবে সবার, যাতে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।